ওয়েলকাম ব্যাক টু দ্য অ্যানাদার ক্লাস অফ বায়োলজি ইউটিউব চ্যানেল। তোমাদের যে চ্যাপ্টারটা চলছিল সেই চ্যাপ্টারটা আমরা প্রায় শেষ দিকে এসে গেছি এবং আমরা গতদিন কিছু ছোট ছোট কোশ্চেন আলোচনা করেছিলাম, যেমন তোমাদের হয়তো মনে থাকবে সেটা হচ্ছে থ্রেশহোল্ড, নন থ্রেশহোল্ড ও থ্রেশহোল্ড পদার্থ এবং তার সঙ্গে কাউন্টার কারেন্ট মেকানিজম এবং ছোট ছোট কয়েকটা বিষয় আলোচনা করেছিলাম। তো আজকেও আমরা চলে আসবো এই কয়েকটা বিষয় আলোচনা করার ক্ষেত্রে, সেটা হচ্ছে অভিশ্রবণে বিজ্ঞের কী ভূমিকা থাকে, হ্যাঁ, বা তোমার বিজ্ঞের অপরেচনধর্মী বা অরেচনধর্মী কী কী কাজ আছে, বা রেচনতন্ত্রের গোলযোগের ফলে কী হতে পারে, বিচ্ছুরেশন বা মূত্রত্যাগ কী, তাহলে এই জায়গাগুলো আমরা চলে আসি আজকের ক্লাসটা আমরা এইগুলো নিয়ে আলোচনা করবো, বা ডায়ালিসিস কী এই জায়গাগুলো। তো প্রথমেই আমরা চলে আসি বিজ্ঞের মূত্র উৎপাদনে বিজ্ঞের বা অভিশ্রবণ নিয়ন্ত্রণে বিজ্ঞের ভূমিকা, অভিশ্রবণ নিয়ন্ত্রণে বিজ্ঞের ভূমিকা। তাহলে আমরা একদম প্রথম থেকে শুরু করি, অভিশ্রবণ নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণে বিজ্ঞের বা পিণ্ডের ভূমিকা, বিজ্ঞের ভূমিকা। এটা তোমাদের ক্লাস ইলেভেন, ক্লাস ইলেভেন। তাহলে এখানে অভিশ্রবণ নিয়ন্ত্রণে বিজ্ঞের ভূমিকা কি? না, আমাদের দেখবে ন্যাচারালি কি হয়, গ্রীষ্মকালে যে মূত্রটা উৎপাদন হয় সেই মূত্রটা তোমার অধিক ঘনত্বযুক্ত হয় বা গাঢ়, বেশি গাঢ় হয়, অর্থাৎ অতিসারক হয়, এবং মূত্রের রঙটা তোমার কি হয় না, মূত্রের রঙটা তোমার ন্যাচারালি হলুদ হয়ে থাকে বেশি। অপরদিকে শীতকালের দিকে যে মূত্রটা উৎপাদন হয় সেই মূত্রের রঙটা দেখে বেশি হলুদ হয় না, হালকা হলুদ যেটা পাওয়া উচিত, এবং তার সঙ্গে সঙ্গে মূত্রটা কি হয় পাতলা হয় বা লঘু হয়। তো তাহলে এখান থেকে আমরা বলতে পারি নিশ্চয়ই এই যে মূত্রটা একটা সময় হলুদ হচ্ছে, একটা সময় তোমার কম হলুদ হচ্ছে, বা একটা সময় গাঢ় হচ্ছে, একটা সময় লঘু হচ্ছে, তাহলে নিশ্চয়ই বৃক্ক বা কিডনি যেহেতু আমাদের প্রধান রেচন অঙ্গ, তাই কী করে বৃক্ক বা কিডনি হচ্ছে তোমার মূত্র উৎপাদনটাকে নিয়ন্ত্রণ করে। তাহলে এখান থেকে আমরা দুটো জিনিস পাচ্ছি, একটা হচ্ছে লঘুস্বারক মূত্র আর একটা হচ্ছে অতিস্বারক মূত্র, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে লঘুস্বারক মূত্র দিয়ে আলোচনা শুরু করি, অভিশ্রবণ নিয়ন্ত্রণে বৃক্ক কী ভূমিকা পালন করছে। তাহলে লঘুস্বারক মূত্র উৎপাদন, লঘুস্বারক, লঘুস্বারক মূত্র উৎপাদন। তাহলে এই লঘুস্বারক মূত্র কিভাবে তৈরি হয়, না মূত্রের ঘনত্ব কম, না যখন মূত্রের ঘনত্ব কম হবে তখন কি হবে, লঘুস্বারক মূত্র উৎপাদন হবে। এবং এই লঘুস্বারক মূত্র উৎপাদন করতে গিয়ে আমরা দেখেছি যারা বিশেষ করে জলজ প্রাণী আছে, ঠিক আছে, জলজ প্রাণী তাদের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে থাকে, জলজ প্রাণী, জলজ প্রাণী অথবা যারা বেশি জল পান করে, ঠিক আছে, জল পান বেশি করে, যারা জল পান বেশি হলে তাহলে কি হয় এখান থেকে তোমার লঘুস্বারক মূত্র উৎপন্ন হয়। কারণ কি হয় না, দেহে যে বজ্র পদার্থটা নির্গত হবে বা যে রেচন পদার্থটা নির্গত হবে বা যে কঠিন পদার্থগুলো নির্গত হবে তাদের পরিমাণটা কি থাকে, তাদের পরিমাণ নির্দিষ্ট। ফলে তুমি যদি জল বেশি করে খাও বা দেহের মধ্যে যদি বেশি জল ঢোকে তাহলে কি হবে, জলের পুনঃশ্বসনের হারটা কমে যাবে, এবং পুনঃশ্বসনের হার কমলেই তোমার আস্তে আস্তে কি হবে মূত্র উৎপাদনটা বৃদ্ধি পাবে। এবং তাহলে কি হলো, মূত্রে জলের পরিমাণটা বেড়ে গেল কিন্তু কঠিন পদার্থ তো ফিক্সড, তাহলে কঠিন পদার্থের পরিমাণটা ঠিক আছে কিন্তু জলের পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে, তাহলে এর ফলে কি হতে পারে না, মূত্রটা ঘনত্বটা কি হয় কমে যায়। কারণ মূত্রের মধ্যে দিয়ে দেহে যদি জলের আধিক্য থাকে, জলের আধিক্য থাকলে কি হবে, বৃক্ক তার প্রয়োজনের অতিরিক্ত জলটাকে বা অতিরিক্ত জল যেটা তুমি পান করছো সেই জলটাকে দেহ থেকে বের করে দেবে। তাহলে দেহ থেকে বের করে দেওয়া মানে কি, মূত্রের উৎপাদন বৃদ্ধি পেলো, ফলে মূত্রের উৎপাদন বৃদ্ধি পাওয়া মানে কি, মূত্রের ঘনত্বটা কি হলো, ন্যাচারালি মূত্রের ঘনত্বটা কমে যাবে কারণ কঠিন পদার্থ ফিক্সড। তাহলে সেখান থেকে মূত্রের ঘনত্ব কমে গেলে সেটা কি হবে, মূত্রের জলের পরিমাণটা বেড়ে যাবে, দ্যাট ইজ দ্য লঘুস্বারক মূত্র উৎপাদন হবে। এবং যখনই লঘুস্বারক মূত্র উৎপাদন হবে তখনই কি হবে, তাহলে বেশি মূত্র, বেশি জল বেরোচ্ছে মানে কি, তাহলে এডিএইচ বিজ্ঞনালিকা জলের পুনঃশোষণে সাহায্য করে, তাহলে এডিএইচ এর পরিমাণ কি হয়েছে কমে গেছে। তাহলে লঘুস্বারক যখনই মূত্র তৈরি হবে তখন এডিএইচ এর পরিমাণ কি হবে, এডিএইচ এর পরিমাণ হ্রাস পাবে, এডিএইচ হ্রাস পাবে, ঠিক আছে। তাই কি হয়, লঘুস্বারক মূত্র উৎপন্ন হয় শুধুমাত্র, এবং গ্রীষ্মকালের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে থাকে। তাহলে গ্রীষ্মকালে কেন মূত্র বা তোমার সরি শীতকালে কেন মূত্রটা তোমার হালকা হচ্ছে এই উত্তরটা পরে আসছে, কেন মূত্রের লঘু আর হালকা হচ্ছে সেটা পরে আসছে মূত্রটা, এটা গেল লঘুস্বারক মূত্র। এবার আসছে হচ্ছে অতিস্বারক মূত্র, অতিস্বারক মূত্র কি, অতিস্বারক মূত্র। তাহলে অতিস্বারক মূত্র হচ্ছে যখন কি হবে না, স্থলবাসী প্রাণীরা বিশেষ করে স্থলচর প্রাণীরা, স্থলচর যারা স্থলে থাকে, স্থলচর প্রাণী যাদের ক্ষেত্রে কি হয় না, স্থলচর প্রাণীদের ক্ষেত্রে অতিস্বারক মূত্র তৈরি হচ্ছে। কেন না, স্থলচর প্রাণীরা কি হচ্ছে বেশি পরিমাণে তোমার জল পান করছে না, তাহলে যতটা প্রয়োজন ততটাই জল পান করছে, ফলে জলের বৃক্ষ নালিকা জলের কি হচ্ছে পুনঃশোধনটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে পুনঃশোধন বৃদ্ধি পাওয়ার ফলে মূত্রের ঘনত্ব রেখে মূত্রের জলের পরিমাণ হ্রাস পাচ্ছে আর কঠিন পদার্থ ফিক্সড,
তাহলে মূত্রে জলের পরিমাণ যদি ফিক্স থাকে বা মূত্রে জলের পরিমাণ কম বা তাহলে মূত্রে কি হবে অবিয়াসলি গাঢ় হবে বা অতিসারক হবে এবং সেখানে এডিএইচ এর পরিমাণ কি হয় এডিএইচ বৃদ্ধি পায় তাহলে এডিএইচ বৃদ্ধি পাওয়া মানে কি হবে তোমার মূত্রের উৎপাদন হ্রাস পাবে তাহলে এডিএইচ বৃদ্ধি মানে মূত্র উৎপাদন হ্রাস মূত্র উৎপাদন হ্রাস এবং এডিএইচ হ্রাস পায় মানে কি মূত্র উৎপাদন বৃদ্ধি তাহলে মূত্র উৎপাদন বৃদ্ধি পাবে এবার মূত্র উৎপাদন যদি হ্রাস পায় তাহলে এই ঘটনাটাকে একটা বিশেষ নামে ডাকা হয় মূত্র উৎপাদন হ্রাস পেলে এটা একটা বিশেষ নামে ডাকা হচ্ছে তোমার গাঢ় মূত্র যখন তৈরি হবে এটাকে বলা হয় এসআইএডিএইচ পুরো নাম কি মূত্র উৎপাদন হ্রাস পেলে সেটাকে কি বলা হচ্ছে এসআইএডিএইচ তাহলে কি সিন্ড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট তাই তো সিন্ড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট এর পুরো নাম হচ্ছে সিন্ড্রোম SYNDROME সিন্ড্রোম অফ ইন অ্যাপ্রোপ্রিয়েট APPRO অ্যাপ্রোপ্রিয়েট তোমার অ্যান্টিডাইউরেটিক হরমোন অ্যান্টিডাইউরেটিক হরমোন তাহলে সিন্ড্রোম অফ ইন অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিডাইউরেটিক হরমোন যেটা হচ্ছে এডিএইচ এর উৎপাদন বৃদ্ধি পেলে এসওআর এডিএইচ এর উৎপাদন বৃদ্ধি পেলে মূত্র উৎপাদন হ্রাস পায় এবং কি হয় গাঢ় মূত্র বা অতিসারক মূত্র তৈরি হয় এটাকে এইটাকে বলা হচ্ছে এসআইএডিএইচ এবার দেখো এবার কি হয় গ্রীষ্মকালে মূত্র কি হয় গ্রীষ্মকালে মূত্রটা গাঢ় হয় আর শীতকালে লঘু হয় তাহলে গাঢ় মূত্র শীতকালে এই গ্রীষ্মকালে কেন গাঢ় মূত্র তৈরি হয় এবং কেনই বা হলুদ বর্ণের হয় ব্যাপারটা বলছি আমাদের গ্রীষ্মকালে কি হয় গ্রীষ্মকালে আমরা যে পরিমাণ জল পান করি সেই জলের বেশিরভাগ অংশটাই ঘামের মধ্যে দিয়ে বেরিয়ে যায় বাস্তব কারণ গ্রীষ্মকালে ঘামের উৎপাদনটা বেশি হয় এবং মূত্র উৎপাদনটা কমে যায় তাহলে কি হলো ঘামের মধ্যে দিয়ে বিশেষ কয়েকটা নেচুর পদার্থ কার্বন ডাইঅক্সাইড লবণ কিছু পরিমাণে অ্যামাইনো অ্যাসিড এগুলো বেরোতে পারে কিন্তু বাদবাকি যে ইউরিয়া অ্যামোনিয়া ইউরিক অ্যাসিড হিপিউরিক অ্যাসিড এই সমস্ত যে পদার্থগুলো থাকে সেগুলো কিন্তু ঘামের মধ্যে দিয়ে বেরোতে পারে না তাহলে আমাদের রেচন পদার্থের পরিমাণ বা রেচন বস্তুগুলোর পরিমাণ কি হলো ফিক্সড রয়ে গেল তাহলে ঘামের মধ্যে দিয়ে বেরোলো না কিন্তু দেহের মধ্যে যে পরিমাণ জল ছিল সেই জলটা কি হলো ঘামের মধ্যে দিয়ে বেরিয়ে গেছে তাহলে মূত্রে কি হবে মূত্রে জলের উৎপাদন জলের পরিমাণটা কমে যাবে তাহলে মূত্রে জলের পরিমাণ যদি কমে যায় তখন কি হবে তাহলে মূত্রের গাঢ়ত্বটা ন্যাচারালি বেড়ে যাবে তাহলে মূত্রের গাঢ়ত্ব বাড়া মানে কি হবে মূত্রটা গাঢ় বা অতিসারক হবে এবং শুধু মূত্রের উৎপাদন বাড়বে না মূত্রের মধ্যে ইউরোক্রোম বা ইউরোবিলিন থাকে তাহলে ইউরোবিলিনের পরিমাণও বাড়বে ফলে মূত্রের রঙটা কি হবে গাঢ় হলুদ বর্ণের আশা করছি বুঝতে পারবে আর উল্টো দিকে শীতকালের ক্ষেত্রে কি হয় শীতকালে কোনো ঘাম নিঃসৃত হয় না ফলে দেহের জলের পরিমাণ ঠিক আছে তাহলে যে কিন্তু কঠিন পদার্থ দিকে ফিক্সড এটা ধর মূত্র ছাড়া বেরোতে পারবে না যেগুলো অ্যামোনিয়া ইউরিয়া ইউরিক অ্যাসিড হিপিউরিক অ্যাসিড এগুলো তাহলে শীতকালে কি হলো না শীতকালে তোমার জলটা আধিক জলের অভাব দেখা দিল না জলের পরিমাণটা স্বাভাবিক রইল তাহলে জলের পরিমাণটা স্বাভাবিক থাকার জন্য কি হচ্ছে তোমার মূত্রটা দেহের বাইরে জলটা সরি মূত্রের মধ্যে জলের উপাদানটা কি আছে বা জলের পরিমাণটা বেশি পাচ্ছে ফলে ঘনত্বটা কি হচ্ছে অনেকটাই কম সেই জন্য লোকমূত্র তৈরি হচ্ছে তাহলে এইভাবে কি করে এইভাবেই হচ্ছে আমাদের কিডনি এবং রক্তে জলের চাপটাকে বা ভেদ্যতাটাকে নিয়ন্ত্রণ করে দিয়ে এটাকে কি করে কিডনি আমাদের লঘুসারক এবং অতিসারক মূত্র উৎপাদনে সাহায্য করে তাহলে মোটামুটি দেখো তোমরা পেয়ে গেলে যে কিভাবে অভিশ্রবণটা নিয়ন্ত্রিত হচ্ছে বা অভিশ্রবণ নিয়ন্ত্রণে বৃক্ক কিভাবে ভূমিকা পালন করছে তো মোটামুটি দেখো এটা আমরা পেয়ে গেলাম যে বৃক্কের এছাড়াও আর কি করতে পারে না আর করতে পারে দেখো তোমার যে পরিমাণ জল হয় সেটা হচ্ছে ক্যাপসুলে পরিস্রাবণের হারটাকে বাড়িয়ে দেয় বা কখনো অভিশ্রবণ ঘনত্বটাকে স্বাভাবিক করে দেয় বা অভিশ্রবণ ঘনত্বটাকে বাড়িয়ে দেয় এইভাবে ওরা কি করতে পারে পুরো কাজটাকে নিয়ন্ত্রণ করতে পারে এবার আমরা আসবো কোথায় না মিকচুরেশন মিকচুরেশন বা মূত্রত্যাগ এই জিনিসটা একটুখানি বলে দিই খালি জাস্ট একটা সংখ্যাটা খালি বলে দেবো মিকচুরেশন মিকচুরেশন বা যেটাকে বলা হচ্ছে কি মূত্রত্যাগ মূত্রত্যাগ তাহলে মিকচুরেশন বা মূত্রত্যাগ কি না মিকচুরেশন বা মূত্রত্যাগ হচ্ছে আমাদের সোমাটিক এবং অটোনমিক কিছু স্নায়ুতন্ত্র আছে যেগুলোর সাহায্যে কি হয় না স্ফিংটার পেশি এবং রেটিকুলার পেশির সংকোচন এবং প্রসারণের মাধ্যমে মূত্র দেহের বাইরে নির্গত হয় সেটাকে বলা হচ্ছে মূত্রত্যাগ বা মিকচুরেশন তাহলে আমাদের জানি কি না আমাদের মূত্রাশয়ের মধ্যে মূত্রটা জমা হয় সাময়িকভাবে এবং সেখানে কি থাকে ডেট্রুটার পেশি থাকে আর মূত্রনালী মূত্রাশয় এবং মূত্রনালীর সংযোগস্থলে তোমার অন্তঃস্থ স্ফিংটার আর বাইরের দিকে মূত্রনালী বাইরের দিকে হচ্ছে বহিঃস্থ স্ফিংটার তাহলে এই বহিঃস্থ স্ফিংটার পেশি সংকোচন এবং প্রসারণ ঘটিয়ে মূত্র কি দেহের বাইরে নির্গত হয় তাহলে এইটা কি বলা হচ্ছে কি মূত্রত্যাগ এটা যদিও তোমার কি মানে তোমার ঐচ্ছিক নিজের ইচ্ছা দ্বারা নিয়ন্ত্রিত হয় কিন্তু শিশুদের ক্ষেত্রে বা বয়স্কদের ক্ষেত্রে অনেক সময় এটা অনৈচ্ছিক হয়ে থাকে তখন মূত্রত্যাগটা নিয়ন্ত্রণ করা যায় না
তাহলে এইটাই গেল মোটামুটি কি আমাদের মৃত্যুদশার বা মূত্রদের। এবার আমরা যে জায়গাটা চলে আসবো সেটা হচ্ছে আমরা যেটা দেখবো রেশন তন্ত্রের গোলযোগ, কারণ আনুষঙ্গিক রেচনাঙ্গগুলো আমরা আগে দেখে ফেলেছিলাম। আজকে আমরা দেখবো রেচন তন্ত্রের গোলযোগ বা রেচন তন্ত্রের কি কি রোগ হতে পারে, সেই রোগগুলো সম্পর্কে আমরা দেখে নেবো। কিন্তু কিন্তু সেই রোগগুলোতে যাওয়ার আগে বৃক্কের অরেচন ধর্মী কিছু কাজ থাকে, সেই কাজগুলো একটু দেখে নিই। বৃক্কের বৃক্কের অরেচন ধর্মী কাজ, অরেচন ধর্মী কাজ বৃক্ষ আমাদের কি করে, বৃক্ষ আমাদের রেচনে সাহায্য করে, কারণ প্রধান রেচন অঙ্গ এবং আমাদের প্রধান রেচন পদার্থ হচ্ছে কি ইউরিয়া, তাহলে ইউরিয়াটাকে নির্গত করতে সাহায্য করে। কিন্তু বৃক্ষ এই সমস্ত পদার্থগুলো ছাড়াও বা রেচনে সাহায্য করা ছাড়াও আরও কয়েকটা কাজ করে, সেটা হচ্ছে সামান্য পরিমাণে ভিটামিন ডি সংশ্লেষ করে, ভিটামিন ডি সংশ্লেষ করতে পারে, তাহলে সামান্য পরিমাণে ভিটামিন ডি সংশ্লেষ করে। আর কি করে, দু নম্বর হচ্ছে রক্তের পিএইচ, ব্লাড পিএইচটাকে কন্ট্রোল করতে পারে। আর কি দেহে তোমার জল আর ইলেকট্রোলাইটস যেগুলো থাকে, তাদের সাম্যতা বজায় রাখে। আর কি করে না, আরও কিছু কাজ করে, সেটা হচ্ছে তোমার কি রক্তচাপটাকে নিয়ন্ত্রণ করে, ঠিক আছে, রক্তচাপ বা ব্লাড প্রেশারটাকে কন্ট্রোল করে, ব্লাড প্রেশার কন্ট্রোল করে। যেটা পরে বরাবর রেনিন অ্যাঞ্জিওটেস্টিনোজেন সিস্টেম কন্ট্রোল করতে পারে। আর কি, আর হচ্ছে হরমোন সিক্রেশন করতে পারে, যেটা কি হতে পারে তোমার রেনিন আছে, ঠিক আছে, প্রোস্টাগ্ল্যান্ডিন, এরিথ্রোপয়েটিন এই সমস্ত পদার্থ হরমোনগুলো হরণ করতে পারে। যদিও রেনিন এক প্রকার উৎসেচক, তবে হরমোন দুটো কাজ করে, তাই এটাকে আমরা লিখলাম। তাহলে মোটামুটি দেখো, আমরা বৃক্কের অরেচন ধর্মী কাজ বা যেগুলো রেচনে বাদ দিয়ে রেচন ছাড়াও আজ যে কাজগুলো করছে সেগুলোকে নিয়ন্ত্রণ করছে সেগুলো আমরা দেখে নিলাম। এবার আমরা চলে আসবো কোথায়, না রেচন তন্ত্রের গোলযোগ বা রেচন তন্ত্রের কী কী রোগ হতে পারে, বা কিডনি সংক্রান্ত বা নেফ্রন সংক্রান্ত বিভিন্ন রোগ থাকে, সেই রোগগুলো আমরা একটু দেখে নেব। কারণ এই রোগগুলো থেকে তোমার অনেক কোশ্চেন পড়ে বা রোগগুলো কী, এই বিষয়গুলো আমাদের জানতেই হবে এখানে। তো প্রথমেই চলে আসবো হচ্ছে রেচন তন্ত্রের গোলযোগ, হেডিংটা করে নিলাম রেচন তন্ত্রের গোলযোগ। তাহলে রেচন তন্ত্র বলতে সব কিছুই কিন্তু বোঝানো হয় গোলযোগ বা সমস্যা। তাহলে রেচন তন্ত্রের গোলযোগের মধ্যে প্রথমেই যেটা আসবো সেটা হচ্ছে তোমার ইউরিমিয়া, ঠিক আছে, ইউরিমিয়া এক নম্বর রোগ। কয়েকটা রোগ আছে, তিনটে রোগ আছে, ইউরিমিয়াটা দেখে নিই কি হয়, না মূত্রে ইউরিয়ার পরিমাণ বৃদ্ধি পাওয়া, ঠিক আছে, তাহলে ইউরিমিয়া কি বলা হলো, মূত্রে ইউরিয়া বৃদ্ধি। এবং মূত্রে ইউরিয়া বৃদ্ধি পেলে তাহলে কি হবে, বা দেহে ইউরিয়া বৃদ্ধি পেলে তাহলে মূত্রের সঙ্গে ইউরিয়াটা নির্গত হবে, সেটাকে বলেছে ইউরিমিয়া। এবং সেটাকে কি করা হয়, ডায়ালাইসিস করাবো আজকে, ডায়ালাইসিস করে সেটা কি হয়, ইউরিয়াটাকে আলাদা করে দেওয়া হয়, তাহলে হিমোডায়ালাইসিস করলে কি হবে, এই রেচন পদার্থ দেহ থেকে বেরিয়ে যাবে। এটা শর্ট কোশ্চেন পড়েছিল, ডায়ালাইসিসের কাজ কি, 2020 শর্ট কোশ্চেন পড়েছিল আমার মার্কস ওয়ানের, যে হিমোডায়ালাইসিস বা ডায়ালাইসিসের কাজ কি, সেটা হচ্ছে কি, রক্তের অতিরিক্ত ইউরিয়াটাকে দেহ থেকে বের করে দেওয়া, ঠিক আছে, ডায়ালাইসিস করে ইউরিয়াটাকে নির্গত করা হয়। এটা গেল এক নম্বর রোগ। দু নম্বর রোগ যেটা বলা হচ্ছে তোমার রেনাল ফেলিওর বা কিডনি ফেলিওর, ঠিক আছে, রেনাল অর কিডনি ফেলিওর। তাহলে বৃক্কের কাজ করার ব্যর্থতা, তাই তো অ্যাকচুয়ালি তাই তো বোঝাচ্ছে, তাহলে বৃক্কের ব্যর্থতা বা বৃক্ক যখন কাজ করতে পারছে না, সেই রোগটাকে বলা হচ্ছে কি, রেনাল ফেলিওর বা কিডনি ফেলিওর। তাহলে এই রেনাল ফেলিওর বা কিডনি ফেলিওরে কি হয়, না বৃক্ক যদি তোমার কাজে ব্যর্থ হয় তখন এটাকে বলা হচ্ছে রেনাল ফেলিওর। এবার রেনাল ফেলিওর দুই প্রকার হতে পারে, অ্যাকিউট রেনাল ডিজিজ বা সংকটজনক বৃক্করোগ, আর দীর্ঘকালীন বৃক্করোগ। তাহলে এর দুটো টাইপস হচ্ছে এক নম্বর বলছে সংকটজনক বৃক্করোগ
বৃক্ষরোগ, যেটাকে বলা হচ্ছে অ্যাকিউট রেনাল ডিজিজ। বোঝাবো অবশ্যই, সংক্ষেপে একে বলা হয় এআরডি, এআরডি। আর একটা হচ্ছে দীর্ঘকালীন বৃক্ষরোগ, দীর্ঘকালীন বৃক্ষরোগ, এটা হচ্ছে ক্রনিক রেনাল ডিজিজ, CHRONIC, ক্রনিক রেনাল ডিজিজ, যেটাকে বলা হচ্ছে সিআরডি। ঠিক আছে, তাহলে সংকটকালীন বৃক্ষরোগ আর দীর্ঘকালীন বৃক্ষরোগ এই দুটোর মধ্যে কি বিষয়টা একটু বুঝিয়ে দিই। সংকটকালীন বলতে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে হঠাৎ করে যদি কোনো রোগ লক্ষণ প্রকাশ করে, মানে রোগটা আগে কোনো সিমটম ছিল না বা আগে কোনোভাবে বোঝা যায়নি কিন্তু হঠাৎ করেই বাড়াবাড়ি হয়ে গেছে বা হঠাৎ করেই রোগটা দেখা দিয়েছে, দ্যাট ইজ দ্য অ্যাকিউট রেনাল ডিজিজ। যদিও এটাকে আগে এআরডি বলা হতো, এখন এটাকে এআরডি বলা হয় না, এখন এটাকে বলা হয় এআরআই। বর্তমানে এটাকে কি বলা হচ্ছে? এআরআই, অ্যাকিউট রেনাল ইনজুরি, এখন বলা হয় অ্যাকিউট রেনাল, রেনাল ইনজুরি, অ্যাকিউট রেনাল ইনজুরি বলা হচ্ছে এটাকে, এআরডি। তাহলে যেটাই এআরডি এখন কনভার্ট হয়ে করা হয়েছে এআরআই। তাহলে যে সমস্ত বৃক্ষজনিত রোগগুলো হঠাৎ করেই লক্ষণ প্রকাশ পায় এবং তার লক্ষণগুলো দেখা দেয় তখন সেটাকে বলা হচ্ছে কি? এআরডি। আর দীর্ঘকালীন বৃক্ষরোগ কি হয়? না দীর্ঘকালীন বৃক্ষরোগ, তাহলে যে সমস্ত বৃক্ষের রোগগুলো বহুদিন ধরেই চলে আসছে বা সেভাবে কোনো মারাত্মক আকার ধারণ করেনি, কন্টিনিউয়াসলি হচ্ছে, সেগুলোকে বলা হচ্ছে তোমার কি? ক্রনিক রেনাল ডিজিজ, দ্যাট ইজ দ্য সিআরডি। এবার সিআরডি এবং এআরডি এগুলো হচ্ছে কি? সিআরডি যেটা দীর্ঘদিন ধরে চলছে, বহু বছর ধরে চলছে, এবার সেখানে ক্ষেত্রে কি হবে না, এই সমস্ত রোগগুলোর ক্ষেত্রে আস্তে আস্তে তোমার তোমার কি হতে পারে না, ক্ষতিটা কিন্তু মারাত্মক হতে পারে। এবার সিআরডি এবং এআরডি এদের মধ্যে একটা সম্পর্ক আছে, কিরকম? তাহলে সিআরডি কি বললাম, যেটা দীর্ঘদিন ধরে হচ্ছে বা তার প্রভাবটা এতটা মারাত্মক নয় কিন্তু সেটা চলছে, অনেকদিন ধরে চলছে, হঠাৎ করে একদিন দেখা যায় যে রোগটা হতে 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 একটা সময় কি হবে, তাহলে বৃহৎ আকার ধারণ করে, তাহলে সিআরডি কনভার্ট হয়ে যায় কিসে? সিআরডি যেটা ছিল সেটা হতে হতে হঠাৎ করে একদিন কনভার্ট হয়ে গেল এআরডি তে। তাহলে সিআরডি এআরডি তে কনভার্ট হবে, তাহলে কি সিআরডি এআরডি বলে আলাদা কিছু হয় না, অ্যাকচুয়ালি এআরডি হচ্ছে সিআরডি এর একটা রূপ, মানে হঠাৎ করে প্রকাশ পাবে, কারণ সিআরডি কনভার্ট হয় সবসময়। তাহলে সিআরডি যখন এআরডি তে কনভার্ট হয় তখন এটাকে একটা নামে ডাকা হয় যেটাকে বলা হয় অ্যাকিউট অন ক্রনিক রেনাল ফেলিওর, অ্যাকিউট অন, অ্যাকিউট অন ক্রনিক রেনাল ফেলিওর। ঠিক আছে, এটা সংক্ষেপে বলা হচ্ছে এটাকে, তাহলে পুরো নামটা কি? অ্যাকিউট, এসইউ, অ্যাকিউট অন ক্রনিক, ক্রনিক রেনাল ফেলিওর। তাহলে এটা কি হবে না, এই রোগের ক্ষেত্রে তোমার বৃহৎ আকার ধারণ করবে, এআরডি, সরি সিআরডি কনভার্ট হলো এআরডি তে, এবং এই এআরডি যখনই হবে তখন সেটা বৃহৎ আকার ধারণ করলে তখন বৃক্ষ আর কোনো কাজ করার ক্ষমতা রাখবে না বা বৃক্ষের কাজ করার ক্ষমতাটা কি হয়, নষ্ট হয়েছে। এবার তাহলে এআরডি সিআরডি বোঝা গেল। এবার হচ্ছে এই সমস্ত রোগের সিমটম বা লক্ষণ কি কি পাবো আমরা, তাহলে এর বিভিন্ন ধরনের লক্ষণ আছে, এই সমস্ত রোগগুলোর বিভিন্ন লক্ষণ দেখতে পাওয়া যায়, সেই লক্ষণগুলো যদি আমরা একটু দেখে নিই, সেটা হচ্ছে ইউরিয়ার পরিমাণ বেড়ে যাবে, তাহলে ইউরিয়ার পরিমাণ বেড়ে যাওয়া, ফসফেটের পরিমাণ বেড়ে যাওয়া, পটাশিয়ামের মাত্রা বেড়ে যাওয়া। ঠিক আছে, তাহলে ইউরিয়ার পরিমাণ বাড়বে, ইউরিয়া বৃদ্ধি, ইউরিয়া, পটাশিয়াম, ফসফরাস, জল, এগুলোর পরিমাণ বৃদ্ধি পাবে। আচ্ছা, সিস্ট তৈরি হবে, সিস্ট যেটা জলপূর্ণ থলি, সিস্ট সৃষ্টি হবে। আচ্ছা, বমি বমি ভাব, ডায়রিয়া, তন্দ্রাচ্ছন্ন, ঘুম ঘুম ভাব, এই সমস্ত লক্ষণগুলো কিন্তু প্রকাশ পাবে, তখন বুঝতে হবে কি না তোমার রেনাল কিডনি ফেলিওর বা কিডনি কোনো একটা প্রবলেম হয়েছে, রেনাল অর কিডনি ফেলিওর বা বৃক্কের কোনো একটা সমস্যা হয়েছে। হয়ে গেল, এরপরে চলে এসো কোথায়, এরপরে তিন নম্বর রোগে চলে আসো, এগুলো সব পড়বে স্মৃতিশক্তি, এই সমস্ত রোগে স্মৃতিশক্তি মানে সব সমস্যাগুলো এক এক করে দেখা। তাহলে এটা দু নম্বর গেল, এবার আমরা চলে আসি তিন নম্বর রোগে। তাহলে তিন নম্বর রোগের ক্ষেত্রে কি আছে না, সেটা হচ্ছে কিডনি স্টোন বা রেনাল স্টোন, এটাকে রেনাল ক্যালকুনি বলা হচ্ছে, কিডনি স্টোন আর রেনাল স্টোন। তাহলে তিন নম্বর রোগ হচ্ছে রেনাল আর কিডনি স্টোন, কিডনি স্টোন বা পাথর যেটাকে বলা হয়, অথবা রেনাল ক্যালকুনিও বলা হয়।
কারণ মেডিকেল সায়েন্সে স্টোনকে বলা হয় ক্যালকুলি, ক্যালকুলি, তাহলে রেনাল ক্যালকুলি বা রেনাল স্টোন বা কিডনি স্টোন। এই রেনাল স্টোন বা কিডনি স্টোন কি না, বৃক্কে যদি যারা প্রচুর অল্প পরিমাণে জল পান করে তাহলে তাদের ক্ষেত্রে কি হয় না, দূষিত পদার্থগুলো না বেরোতে বেরোতে একটা সময় কি হয় ছোট ছোট কণাগুলো জমা হতে 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 একটা সময় কি হয় বৃহৎ একটা বড় পাথরের আকার ধারণ করে। তাহলে ক্যালসিয়াম, বিশেষ করে যারা ক্যালসিয়াম জাতীয় খাদ্য বেশি খায় বা বেশি পরিমাণে ক্যালসিয়াম খায় বা যারা হচ্ছে তোমার ক্যালসিয়ামের ওষুধ খায় তাদের ক্ষেত্রে এই রোগগুলো বেশি হয়। কারণ এই ক্যালসিয়াম গুলো জমতে 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 এক সময় কি হয় ছোট 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 দানাগুলো জমতে জমতে একটা সময় বড় আকার ধারণ করে, দ্যাট ইজ দ্য রেনাল ক্যালকুলি ফর্ম করে। তাহলে রেনাল এগুলো স্টোন তোমার বৃক্কের মধ্যে এসে জমা হয় সেটাকে বলা হচ্ছে কি, বৃক্কের তোমার পাথর বা কিডনি স্টোন বা রেনাল ক্যালকুলি। এবং এই ক্যালকুলি গুলো তোমার কি হতে পারে না, কাদের ক্ষেত্রে হতে পারে বললাম, যারা ক্যালসিয়াম প্রচুর পরিমাণে গ্রহণ করে জল কম পান করে, ঠিক আছে। আচ্ছা তাহলে কেন হয় না, কারণ কি কি না, এর কারণগুলো চলে এসো। কারণ ক্যালসিয়াম যুক্ত খাদ্য গ্রহণ অতিরিক্ত পরিমাণে, ক্যালসিয়াম যুক্ত খাদ্য গ্রহণ। আচ্ছা আর কি হয়, কম পরিমাণে জল পান, কম জল পান, জল যারা কম খায় তাদের ক্ষেত্রে হতে পারে। অম্লক্ষারের ভারসাম্য যদি বজায় না থাকে, ঠিক আছে, অ্যাসিড বেস ভারসাম্য এর কারণে হতে পারে, ভারসাম্য যদি বিঘ্নিত হয়। আর কি হতে পারে, প্যারাথাইরয়েড গ্রন্থি, প্যারাথাইরয়েড, প্যারাথাইরয়েড, থাইরয়েড গ্রন্থির অতি সক্রিয়তা। তাহলে প্যারাথাইরয়েড গ্রন্থি যেটা আছে আমাদের দেহের মধ্যে, তাহলে প্যারাথাইরয়েড গ্রন্থি অতি সক্রিয়তার ফলে হতে পারে, প্যারাথাইরয়েড গ্রন্থি অতি সক্রিয়তা, এই সমস্ত কারণে। এবার চলে আসি রেনাল স্টোন বা ক্যালকুলি যেটা বললাম তার কম্পোনেন্ট, ঠিক আছে, উপাদান, কি কি উপাদান দিয়ে তৈরি হয় না, মেনলি হচ্ছে দেখা দেখতেই পাচ্ছি ক্যালসিয়াম, ঠিক আছে। তাহলে ক্যালসিয়াম মেনলি থাকে, ক্যালসিয়াম যেগুলো থাকে ক্যালসিয়াম অক্সালেট, ক্যালসিয়াম ফসফেট আর ইউরিক অ্যাসিড। তাহলে পাথরটা কি দিয়ে তৈরি হয়, ক্যালসিয়াম অক্সালেট, ক্যালসিয়াম অক্সালেট, ক্যালসিয়াম ফসফেট, আরেকটা হচ্ছে ইউরিক অ্যাসিড, এই তিনটে উপাদান মিলে তৈরি হচ্ছে তোমার কি, রেনাল ক্যালকুলি। সেটা বৃহৎ আকারেরও হতে পারে, ছোট আকারেরও হতে পারে। এবং এই রেনাল ক্যালকুলি সাধারণত রেশন দন্তে যে কোনো জায়গায় তৈরি হতে পারে, তবে প্রধানত বৃক্কে হয়। কিন্তু কোনো কারণে যদি সেটা বৃক্ক থেকে নেমে গোবিনীতে চলে আসে তাহলে কি হয়, কোমর থেকে শুরু করে থাই পর্যন্ত বীভৎস যন্ত্রণা হতে পারে, ঠিক আছে। তো সেটা হচ্ছে কি, মারাত্মক ক্ষতিকারক হয় এবং সেটা কি কষ্টদায়ক হয়। সেই জন্যই রেনাল ক্যালকুলিকে আবার ট্রিটমেন্টও করা যেতে পারে, রেনাল ক্যালকুলি কোনো সমস্যা নয়, তাহলে হতে পারে, সরি সমস্যা নয় বলছি, ভুল বললাম, এটা একটা সমস্যা অবশ্যই, একটা মেজর সমস্যা, কিন্তু এটাকে ট্রিটমেন্ট খুব সহজেই করা যেতে পারে। যেটা হচ্ছে তোমার আগেকার দিনে তোমার সার্জারি করতে হতো বা অপারেশন করতে হতো, কিন্তু এখন তোমার কি করা হয়, এর চিকিৎসা, 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 তাহলে আগে করা হতো কি, অপারেশন, অপারেশন করতে হতো, কিন্তু এখন বর্তমানে এটা ট্রিটমেন্ট করা হয় শক ওয়েভ লিথোট্রিপসি, লিথো TRIPSY, ঠিক আছে, লিথোট্রিপসি মানে শক দিয়ে পাথরটাকে ছোট ছোট খণ্ডে ভেঙে দেওয়া হয় এবং সেগুলো কি হয় আস্তে আস্তে দেহ থেকে নির্গত হয়ে যায়। তাহলে এইভাবে তুমি রেনাল ক্যালকুলি বা রেনাল স্টোন বা কি রোগটা সেটা সম্পর্কে জানতে পারো। এবার তারপরে চলে আসি তোমার কোথায়, তারপরে চলে আসি চার নম্বর রোগ, যেটাকে বলা হচ্ছে নেফ্রাইটিস, তাই তো, চার নম্বর রোগে আছে যেটা, সেটা হচ্ছে নেফ্রাইটিস। চার নম্বর রোগ হচ্ছে নেফ্রাইটিস, তাহলে নেফ্রাইটিস কি, নেফ্রনের কথা, তাহলে এক কথায় নেফ্রাইটিস হচ্ছে নেফ্রনের ক্ষত সৃষ্টি হয়, নেফ্রনের প্রদাহ হলে বা ক্ষত সৃষ্টি হলে সেটাকে বলবো নেফ্রাইটিস। এবং এই নেফ্রাইটিস আবার দুই প্রকারের হতে পারে, একটা হচ্ছে পলিনেফ্রাইটিস আর একটা গ্লোমেরুলো নেফ্রাইটিস। পলি, তাহলে এটা দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে তোমার কি পলিনেফ্রাইটিস, পলিনেফ্রাইটিস, আর দু নম্বর কি গ্লোমেরুলো, গ্লোমেরুলো নেফ্রাইটিস, গ্লোমেরুলো নেফ্রাইটিস। তাহলে কি এই পলিনেফ্রাইটিস, তাহলে পলিনেফ্রাইটিস যদি দেখো, পলিনেফ্রাইটিস হচ্ছে তোমার তোমার রেনাল পেলভিস অঞ্চল এবং মেডুলারি কলার প্রদাহ, তাহলে রেনাল পেলভিস এবং মেডুলারি কলার প্রদাহ, রেনাল পেলভিস আর মেডুলারি কলা, মেডুলারি
কলার প্রদাহ বা ক্ষতকে বলা হচ্ছে কি তোমার পলিনেফ্রাইটিস। আর গ্লোমেরুলোনেফ্রাইটিস কি না গ্লোমেরুলাসের প্রদাহ, ঠিক আছে? তাহলে গ্লোমেরুলোনেফ্রাইটিস হচ্ছে গ্লোমেরুলাসের গ্লোমেরুলাসের প্রদাহকে বলা হচ্ছে তোমার কি গ্লোমেরুলোনেফ্রাইটিস। এবং এদের চিকিৎসা কি, এদের চিকিৎসা হচ্ছে তোমার অ্যান্টিবায়োটিক, ঠিক আছে? তাহলে যেহেতু তোমার প্রদাহটা কেন হয় না, বিভিন্ন ফাঙ্গাস বা ছত্রাক বা ব্যাকটেরিয়ার ইনফেকশনের ফলে হয়ে থাকে, তাই এটাকে কি দিতে হবে, অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক খেলেই তোমার কি হয়ে যাবে, এর চিকিৎসা। তাহলে এটা হচ্ছে চিকিৎসা, অ্যান্টিবায়োটিক খেলেই সব ওষুধ এই সব রোগ সেরে গেল। তাহলে মোটামুটি এইটা হচ্ছে তোমার যেটা ছিল সেটা হচ্ছে রোগগুলো। এবার আমরা যে জায়গাটায় চলে আসবো সেটা হচ্ছে আমাদের লাস্ট যেটা আছে ল্যাস্ট পোর্শনটা, সেটা হচ্ছে তোমার ডায়ালাইসিস, হিমো ডায়ালাইসিস বা কৃত্রিম বৃক্ক। এবার দেখো আমরা যে জায়গাটা পড়তে এলাম সেই ছবিটা একটু ভালো করে লক্ষ্য করো, ভালো করে লক্ষ্য করলেই তোমরা বুঝতে পারবে যে সেখানে মেনলি কী বোঝানো হচ্ছে, সেটা হচ্ছে হিমো ডায়ালাইসিস বা ডায়ালাইসিসটাকে বোঝানো হবে, ডায়ালাইসিস বা কৃত্রিম বৃক্ক। ডায়ালাইসিস এখান থেকে গঠনটা খালি আমি জাস্ট দেখাবো এবং এখান থেকে বিশেষ কিছু পড়ার নেই, কারণ এখানে শর্ট কোশ্চেনই পড়ে। এখানে যেটা দেওয়া রয়েছে, ডায়ালাইসিস তখনই করা হয় যখন একজন ব্যক্তি, ঠিক আছে, তাহলে ডায়ালাইসিস কখন করবো বললাম, না ডায়ালাইসিস বলছি তখনই করা হবে যখন একজন ব্যক্তি তোমার দেহ থেকে ইউরিয়াটাকে রেচন পদার্থ হিসাবে বের করতে পারছে না। আর ন্যাচারালি যেটা হওয়া উচিত ছিল, তাদের কিডনি আমাদের যে কাজটা করছে দেহ থেকে রেচন পদার্থগুলো বের করে দেওয়ার কথা ছিল, কিন্তু যখন সেটা স্বাভাবিকভাবে হচ্ছে না বা স্বাভাবিক নিয়মে হচ্ছে না, তখন কি করে না, তখন আর্টিফিশিয়াল একটা মেশিনের সাহায্য নিতে হয় যেটাকে বলা হচ্ছে কি তোমার ডায়ালাইসিস মেশিন এবং বা ডায়ালাইজার। ডায়ালাইসিস মেশিনটাকে ডায়ালাইসার বলা হয় এবং ডায়ালাইসিস করার বা পরিশুদ্ধ করার পদ্ধতিকে বলা হচ্ছে ডায়ালাইসিস, এবং যেটাকে আর্টিফিশিয়াল কিডনিও বলা হয়। এখানে দেখো মেনলি যেটা করা হয় সেটা হচ্ছে, আমি কি স্ট্রাকচারটা বলে দিই তোমাকে বোঝাচ্ছি। এখানে যেটা মেনলি থাকে, একটা নল থাকে যেটা তোমার রক্তটা নিয়ে গিয়ে তোমার এর মধ্যে ঢোকাচ্ছে, এটা হচ্ছে ডায়ালাইসিস মেশিন, এটা হচ্ছে ডায়ালাইসিস মেশিন। এবং আর একটা নল দিয়ে কি হয়, রক্তটা পরিশুদ্ধ হয়ে আমার দেহে ফিরে আসে। আর একটা কী থাকে, ওপরের দিক থেকে হেপারিন পাম্প থাকে যেটা রক্তের সাথে হেপারিনকে মেশায়। অন্যদিক থেকে ডায়ালাইসার মেশিনের উপরের দিক থেকে একটা নল থাকে যেটা দূষিত পদার্থগুলোকে বের করে। আর একটা নিচের দিকে দেখা, একটা চাপ নিয়ন্ত্রণ করার যন্ত্র থাকে, এখানে একটা ডায়ালাইসের দ্রবণ দেওয়া হয় এবং এখানে হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে একটা নালী থাকে। কী ঘটনা ঘটছে তাহলে পুরো বিষয়টা, যেটা আর্টিফিশিয়ালি করানো হচ্ছে, কী ঘটনা হচ্ছে, একদম স্টেপ বাই স্টেপ করে যাচ্ছে। এখান থেকে দেখো রোগী যে আছে রোগীর দেহ থেকে বজ্র পদার্থ বা রেচন পদার্থযুক্ত রক্ত সেটা কোথায় যাবে, ডায়ালাইসের এই নলের মধ্য দিয়ে। তাহলে এই নল দিয়ে কি হচ্ছে, রোগীর দেহে থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে কি হয় না, তোমার বর্জ্য বা রেচন পদার্থযুক্ত প্লাস তোমার জল। তো রেচন পদার্থযুক্ত রক্ত করো, কারণ জল তো যায় না, অ্যাকচুয়ালি রক্ত যায়। রেচন পদার্থযুক্ত রক্ত বা বর্জ্য বা রেচন পদার্থ, রেচন বা বর্জ্য পদার্থযুক্ত রক্তগুলো কি হয় তোমার কোথায় গেল, এই রোগীর দেহ থেকে এখানে এলো। এসে এটা হচ্ছে কি তোমার, অ্যাকচুয়ালি এটা হচ্ছে হিমো ডায়ালাইসার, কারণ এই মেশিনটাই হচ্ছে কি হিমো ডায়ালাইসিস করাতে সাহায্য করে। এবং এই হিমো ডায়ালাইসারের ক্ষেত্রে কি হয় না, হিমো ডায়ালাইসারের ভেতরে রক্তটা ঢুকবে, তাহলে রক্তটা এই ডায়ালাইসার মেশিনে ঢুকবে। কিন্তু আমরা সাধারণত জানি কি, দেহ থেকে রক্ত বেরিয়ে গেলেই বা দেহের বাইরে রক্ত নির্গত হলেই সঙ্গে জমাট বাঁধতে শুরু করে, কারণ দেহের বাইরে কি থাকে না, কোনো রক্ত তঞ্চন বিরোধী পদার্থ থাকে না। কিন্তু তাহলে এখান থেকে যদি আমি নলের মধ্যে দিয়ে রক্তটাকে এখানে ফিল্ট্রেট করিয়ে আমার দেহের মধ্যে প্রবেশ করাই, তাহলে অনেকটা সময় লাগছে। তাহলে ততক্ষণে কী হতে পারে, বাইরের পরিবেশে এতক্ষণ রক্ত থাকলে, কারণ আমরা জানি ন্যাচারালি রক্ত জমাট বাঁধতে 3-8 মিনিট মিনিমাম, 3 মিনিট ম্যাক্সিমাম 8 মিনিট সময় লাগে, তাহলে তার বেশি সময় এখানে লেগে যাচ্ছে, ফলে রক্তটা জমাট বেঁধে যাবে, ফলে সেটা ক্ষতি হতে পারে। সেই জন্য কি করা হয়, একটা হেপারিন পাম্প ইউজ করা হয়। হেপারিন পাম্প এখানে রেগুলেট করার ব্যবস্থা থাকে, হেপারিন পাম্প দিয়ে হেপারিন এখানে পাঠানো হয়। তাহলে হেপারিন এখানে পাঠানো কি হবে, রক্তের সঙ্গে মিশে গেল, তাহলে রক্ত হেপারিনযুক্ত রক্ত কোথায় ঢুকছে, হিমোডায়ালাইসার মেশিনের মধ্যে ঢুকলো, ফলে রক্ত জমাট বাঁধার বা তঞ্চিত হওয়ার কোনো সম্ভাবনা থাকলো না।
এবং শুধু তাই নয়, এখানে একটা রক্ত যখন দেহ থেকে টানা হচ্ছে তখন এখানে একটা পাম্প ইউজ করা হয়, এখানে আর একটা পাম্প ইউজ করা হয়, কারণ এই পাম্পটাই কি করে, সরি এই পাম্পটাই কি করে, এই পাম্পটাই হচ্ছে দেহ থেকে কতটা পরিমাণ রক্ত আসবে বা কতটা পরিমাণ রক্ত বা কতটা কখন রক্ত আসবে কখন রক্ত বন্ধ করতে হবে, এই পাম্পটা কি করবে, এই পাম্পটা কন্ট্রোল করবে কতটা রক্ত আসছে বা কতটা কখন বন্ধ করতে হবে। আর হেপারিন পাম্প কি করবে, না হেপারিন পাম্প হচ্ছে কতটা পরিমাণ হেপারিন দিতে হবে না দিতে হবে সেটাকে কন্ট্রোল করে। তাহলে কি হলো, হেপারিন যুক্ত রক্ত তোমার কোথায় ঢুকলো, হেপারিন যুক্ত রক্ত তোমার প্রবেশ করলো হিমোডায়ালাইসার মেশিনের মধ্যে, এবং হিমোডায়ালাইসার মেশিনের মধ্যে দেখো ছোট 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 সেলোফেন, ঠিক আছে, এখানে কি থাকে, সেলোফেন পেপার নির্মিত বা সেলোফেনের তৈরি নলাকার অংশ থাকে, সেলোফেন সেলোফেন নির্মিত, সেলোফেন নির্মিত নল থাকে, যেটা কি হয়, যেটা তোমার পরিশ্রবণ ঝিল্লি হিসাবে কাজ করে। তাহলে সেলোফেন নির্মিত পরিশ্রবণ ঝিল্লি থাকে, যার মধ্যে কি হচ্ছে রক্তটা পাস করা হচ্ছে, এবং শুধু তাই নয়, এবং এই যে দমনের ভেতর বা এই যে হিমোডায়ালাইসার মেশিনটা আছে এই ডায়ালাইসার মেশিনের ভেতরে কি থাকে, একটা তরল দেওয়া থাকে যেটাকে বলা হয় ডায়ালাইজেট দমন, ডায়ালাইজেট দমন। এই ডায়ালাইজেট দমন কি দিয়ে তৈরি করা হয়, শর্ট কোশ্চেন পড়ে, সেটা হচ্ছে ডি আয়নাইজড ওয়াটার, তাই তো, এখানে কি থাকে ডি আয়নাইজড জল, ডি আয়নাইজড, ডি আয়নাইজড, ডি আয়নাইজড ওয়াটার বা ডিআনএস জল দিয়ে কি তৈরি করা হয়, তোমার এই ডায়ালাইসের দমন তৈরি করা হচ্ছে। তাহলে ডায়ালাইসের দমন কি করে, না তোমার পরিশ্রবণে বা ফিল্ট্রেশনে সাহায্য করে। তাহলে এই ডায়ালাইসের দমনের মধ্যে দিয়ে কি হবে, না ডায়ালাইসের দমন দেওয়া থাকবে। এবার এইখানে কি হচ্ছে, ফিল্ট্রেট হয়ে বিশুদ্ধ বা বর্জ্য পদার্থ বা নেচুর পদার্থ যেগুলো ছিল সেগুলো ফিল্ট্রেট হয়ে পরিশুদ্ধ রক্তটা কি হচ্ছে আবার দেহে ফিরে যাবে, আর বাকি অংশগুলো এই নিচে বা তোমার কম্পার্টমেন্টের মধ্যে জমা হবে নলের বাইরের দিকে। এবার দেখো এখান থেকে কি করা হয়, তার আগে নিচের দিকটা চলে আসে, তাহলে এখান থেকে তারা এলো সেলোফেন পেপার নির্মিত নল পেলে, এবং নিচের দিকে দেখো, নিচের দিকে তোমার তিনটে জিনিস থাকে, এখানে হচ্ছে চাপটাকে নিয়ন্ত্রণ করার জন্য একটা চাপ গেজ রাখা হয়, এখানে ডায়ালাইসের দমন পাঠানোর জন্য একটা পার্থ, তাহলে এখানে কি থাকে বিশুদ্ধ ডায়ালাইসের দমন, বিশুদ্ধ ডায়ালাইসেট, ডায়ালাইসেট দ্রবণ রাখা থাকে। তাহলে এখানে আর তিন নম্বর হচ্ছে এটা তাপমাত্রা নিয়ন্ত্রক যন্ত্র, তাপমাত্রা বা উষ্ণতা নিয়ন্ত্রক, তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, এটা হচ্ছে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা। তাহলে তিনটে জিনিস রাখা থাকলো, একটা হচ্ছে তোমার কি প্রথমে যেটা রাখা থাকলো, প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে চাপটাকে নিয়ন্ত্রণ করবে, তাহলে এখানে কি হচ্ছে, এখানে ডায়ালাইসের দমন রাখা থাকলো আর এখানে হচ্ছে উষ্ণতা, তাহলে প্রথমে ডায়ালাইসের দমনটাকে কি হচ্ছে মেশিনের মধ্যে পাঠাতে হবে, তাহলে এখান থেকে চাপটাকে যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে চাপটা নিচের দিকে পড়বে, ফলে ডায়ালাইসের দমনটা কি হবে, তাহলে এদিকে চাপ পড়লে উপর দিকে কি হবে ডায়ালাইসের দমন উপর দিকে উঠতে শুরু করবে, কারণ চাপটা কি হচ্ছে এদিক থেকে ক্রিয়েট হয়ে এদিক থেকে এদিকে আসছে, তাহলে চাপটা ক্রিয়েট হয়ে নিচের দিকে গেল ডায়ালাইসের দমনে চাপ পড়লো, ফলে কি হবে ডায়ালাইসের দমন এই উষ্ণতা, তারপরে কি করতে হবে দেহ টেম্পারেচার, কারণ রক্তের একটা তাপমাত্রা থাকে বা দেহের একটা তাপমাত্রাকে পুরোটাকে ব্যালেন্স রাখতে হবে, তাহলে টেম্পারেচারটাকে কন্ট্রোল করার জন্য এই ডায়ালাইসের দমন কি হবে, না ডায়ালাইসের দমন এখান থেকে তোমার এই তাপমাত্রা নিয়ন্ত্রণ যন্ত্রের মধ্যে প্রবেশ করলো, তারপরে আস্তে আস্তে কি হবে এখান থেকে টেম্পারেচারটাকে কন্ট্রোল করার পর বা এখানে যে ডায়ালাইসের সরি ডায়ালাইসারের মধ্যে যে টেম্পারেচার আছে সেটাকে অ্যাডজাস্ট করে দিল, দেওয়ার পর এই বিশুদ্ধ ডায়ালাইসের দমন কি করলো এর মধ্যে গেল, এবং দেখো এখান থেকে আসার পর কি হবে ডায়ালাইসের দমন চাপ যেহেতু আছে সহজেই উপর দিকে উঠবে, তাহলে এখান থেকে দূষিত পদার্থগুলো নিচের দিকে থিতিয়ে পড়ার চেষ্টা করবে, আর উপর দিকে দেখো একটা নল আছে, তাহলে যে নিচে থিতিয়ে পড়ার চেষ্টা করবে তাহলে নিচে থেকে প্রেশার ক্রিয়েট হচ্ছে, তাহলে প্রেশার ক্রিয়েট হওয়ার জন্য দূষিত পদার্থ যুক্তগুলো কি হবে এই উপরে যে নলটা ছিল সেই নলটা দিয়ে কি হবে নিচের দিকে নামতে শুরু করবে, তাহলে নিচের দিকে নেমে কোথায় সূক্ষ্ম জমা হবে এই পাত্রের ভেতরে তোমার জমা হতে শুরু করলো, তাহলে রেচন পদার্থ বা বজ্র পদার্থ বা ব্যবহৃত ডায়ালাইসের দমন যেটা ছিল রেচন পদার্থ যুক্ত, তাহলে এই পাত্রে কি জমা হয় বহিত ডায়ালাইসেট, ডায়ালাইসেট দ্রবণ, তাহলে বহিত ডায়ালাইসেট দমন এবং তার সাথে রেচন পদার্থ যুক্ত ছিল সেগুলো জমা হয়ে গেল। এবার কি হলো, তাহলে পরিশুদ্ধ হয়ে রক্তটা কোথায় তোমার সেলোফেনের পেপারের ভেতর দিয়ে এসে তোমার কি হচ্ছে এদিক থেকে পরিশুদ্ধ রক্ত, তাই তো পরিশুদ্ধ রক্ত, এটা হচ্ছে পরিশুদ্ধ রক্ত কি করলো না তোমার আবার কোথায় ফিরে আসছে বডিতে ফিরে আসছে। তাহলে দেখো এই হচ্ছে পুরো সিস্টেম, যেটা হচ্ছে কি না যেটা হচ্ছে তোমার রক্তের ফিল্ট্রেশন বা রক্তের ইউরিয়াটাকে দেহের বাইরে নির্গত করে দেয়, এবং এই যন্ত্রটাকে বলা হচ্ছে কি আর্টিফিশিয়াল কিডনি বা হিমোডায়ালাইসার। আর এই প্রসেসটা হচ্ছে ডায়ালাইসিস বা এটাকে তুমি হিমোডায়ালাইসিসও বলতে পারো, তাহলে শুধু ডায়ালাইসিস বা হিমোডায়ালাইসিস বলা হয় যদি রক্ত পরিশুদ্ধ করা হয়, আর মেশিনটার নাম হচ্ছে হিমোডায়ালাইসার,
হিমোডায়ালাইজার বা শুধু ডায়ালাইজারও বলে, বা এটাকে আর্টিফিশিয়াল কিডনি বলা হচ্ছে বা কৃত্রিম বৃক্ক, কৃত্রিম বৃক্ক বা আর্টিফিশিয়াল কিডনিও বলা হচ্ছে। তাহলে মোটামুটি দেখো আমরা কৃত্রিম বৃক্কটা পেয়ে গেলাম। তাহলে মোটামুটি আমাদের এই পোর্শনটা শেষ হয়ে গেল। এইখান থেকে আমি আর নতুন কোনো আজকে আর পোর্শনে যাচ্ছি না, আজকে একটা শর্ট কোর্সে একটু বলে দিই। আর পরের দিন যেটা আছে সেটা হচ্ছে কোশ্চেন অ্যান্সার আলোচনা করব এবং বৃক্কের কার্য নিয়ন্ত্রণে হরমোনের যে ভূমিকা, রেনিন, অ্যাঞ্জিওটেস্টিন এবং তোমার তারপর হচ্ছে অ্যালডোস্টেরন যে এই সব হরমোনগুলো রয়েছে বা অ্যাড্রেনালিন যে হরমোনগুলো রয়েছে সেগুলোর কাজগুলোকে আমরা দেখব, ঠিক আছে? সেই জায়গাগুলো পরের দিন আমরা পরের ক্লাসে দেখবো, আজকের ক্লাসে আমরা কয়েকটা শর্ট কোশ্চেন আলোচনা করি। তোমরা মোটামুটি একটা ভালো করে দেখে নাও যে এই জায়গাটা আশা করি বুঝতে পেরেছো যে কোনো সমস্যা হবে না। এবার আমরা দেখবো ছোট ছোট কোশ্চেনে কয়েকটা আসি, সেটা হচ্ছে তোমার মূত্র অম্লধর্মী হয় কেন, ঠিক আছে? তাহলে কয়েকটা কোশ্চেনে আমরা আসবো, কয়েকটা কোশ্চেন নিয়ে যদি আলোচনা করি। এটা আমি মুছে দিলাম, এটা আমি মুছে দিলাম কারণ এটা বলা হয়ে গেছে আমাদের। এবার হচ্ছে মূত্র আম্লী হয় কেন, তাহলে হলুদ হয় কেন আমরা জানি, তাহলে মূত্র নিয়ে আলোচনা করছি, মূত্র বা ইউরিন। তাহলে মূত্র হলুদ কেন হয়, না হলুদ হওয়ার পিছনে কারণ হচ্ছে কি, তোমার ইউরোক্রোম যৌগ থাকে, ইউরোক্রোম বা ইউরোবিলিন, ইউরোবিলিন যৌগ থাকে যার জন্য কি হলুদ হয়। এবার মূত্র কি বলছে আম্লিক বা অ্যাসিডিক হয় কেন, আম্লিক হওয়ার কারণ কি, না মূত্র থেকে বিভিন্ন ধরনের অ্যাসিড থাকে, তাহলে মূত্রে বিভিন্ন ধরনের অ্যাসিড থাকে, হিপিউরিক অ্যাসিড, ইউরিক অ্যাসিড, ঠিক আছে? মূত্রে বিভিন্ন ধরনের অ্যাসিড থাকে, সেটা হচ্ছে ইউরিক অ্যাসিড, ইউরিক অ্যাসিড, হিপিউরিক অ্যাসিড, হিপিউরিক অ্যাসিড, এছাড়াও আরও একটা যৌগ থাকে সেটা হচ্ছে NaH2PO4, ঠিক আছে? তাহলে এই যৌগটা থাকার জন্য কি হচ্ছে, NaH2PO4 এই যৌগটা থাকার জন্য মূত্র কি হচ্ছে, না আম্লিক হচ্ছে। তাহলে একটা কোশ্চেন গেল মূত্র হলুদ হলো কেন, মূত্র আম্লিক হলো কেন। এরপরে চলে এসো প্রোনেফ্রন, মেসোনেফ্রন এবং মেটানেফ্রন বিক্র, ঠিক আছে? প্রোনেফ্রন বিক্র, তাহলে তিনটে কোশ্চেন, প্রোনেফ্রন বিক্র, নেফ্রন বিক্র, আচ্ছা মেটানেফ্রন বিক্র, আচ্ছা আর একটা হচ্ছে মেসোনেফ্রন বিক্র। তাহলে প্রোমেনেফ্রন, মেটানেফ্রন আর মেসোনেফ্রন। প্রোনেফ্রন বিক্র হচ্ছে যে সকল প্রাণীদের ক্ষেত্রে, যে সকল প্রাণীদের ক্ষেত্রে কি হবে, না বৃক্কটা দেহের অগ্রভাগে অবস্থান করবে। আমরা যদি মাছেদের দেহ দেখি, তাহলে মাছেদের দেহ যদি দেখা হয়, মাছেদের দেহে কি হয়, না এর যদি মাছটা হয় তাহলে মাছে দেখবে কানকোর নিচে বা পেটের এই জায়গায় করে অঙ্গগুলো থাকে, তাই তো? তাহলে মোটামুটি কি দেহের অগ্রভাগ, তাহলে এটা সামনের দিক, তাহলে দেহের অগ্রভাগে যেহেতু থাকে তাহলে সামনের দিক, এই অগ্রভাগের ক্ষেত্রে এর মাছকে ভালোই করে এঁকে দিই, যেহেতু এঁকেছি অবস্থান করে তখন তাকে বলা হয় কি, সম্মুখ ভাগে অবস্থিত। সম্মুখ, এগুলো বইয়ে তোমরা পেয়ে যাবে, সম্মুখ ভাগে অবস্থিত হলে তখন হবে কি হবে, উদাহরণ হচ্ছে কি মাছ, তাহলে এটা হচ্ছে কি প্রোনেফ্রন, মানে পূর্বে দেহের পূর্ব ভাগে। মেটা হচ্ছে দেহের পশ্চাৎ ভাগে অবস্থান করলে, তাহলে এটা সম্মুখ ভাগ। এবার হচ্ছে দেহের পশ্চাৎ ভাগে অবস্থান করলে, যেমন হচ্ছে মানুষের পিছনের দিকে থাকে, তাই তো? কোমরের কাছে এই জায়গাটা করে পিছনের দিকে অবস্থান করে, তাই মানুষের ক্ষেত্রে। আর মেসো কি, না দেহের মাঝামাঝি, দেহের মাঝামাঝি যদি থাকে তখন সেটাকে বলবো কি, তোমার সেটাকে বলবো মেসোনেফ্রিক, যেমন হচ্ছে ব্যাঙ, ঠিক আছে? ব্যাঙের ক্ষেত্রে হচ্ছে মেসোনেফ্রিক বৃক্ক। আর আমাদের যে কোশ্চেনগুলো পাবো সেটা হচ্ছে মানুষের বৃক্কের প্রকৃতি, ঠিক আছে? মানুষের বৃক্কের পরের কোশ্চেনে চলে আসি, সেটা হচ্ছে মানুষের বৃক্কের প্রকৃতি। পরের কোশ্চেন হচ্ছে মানুষের বৃক্কের বৃক্কের প্রকৃতি, এটা হচ্ছে রেলিফর্ম লিফ,
RENIFORM রেনিফর্ম লিফ লাইক লিফ লাইক বা রেনিফর্ম পাতার মতো হয় বা রেনিফর্ম টাইপ তাহলে আমাদের পড়ে মানুষের বিজ্ঞান প্রকৃতি কি সেটা উত্তরটা লিখতে হবে রেনিফর্ম টাইপ পরের কোশ্চেন এসো পরের কোশ্চেন যেগুলো আছে সেটা হচ্ছে তোমার ডায়ালাইসিস হলো কাউন্টার কারেন্ট তন্ত্র পড়িয়েছি তো ফিল্ট্রেশন ফ্র্যাকশন বিকের বা নেফন ফিল্ট্রেশন ফ্যাক্টর কি ঠিক আছে ফিল্ট্রেশন ফ্যাক্টর পরের কোশ্চেন ফিল্ট্রেশন ফ্যাক্টর সরি ফ্র্যাকশন ফিল্ট্রেশন এফ আর এস সি টি আই ও এন ফিল্ট্রেশন ফ্র্যাকশন কি না ফিল্ট্রেশন ফ্যাক্টর হচ্ছে নেফন দ্বারা পরিশুদ্ধ তরল তাই তো নেফন দ্বারা পরিশুদ্ধ তরল এ না সরি দুটি বিককে যে পরিমাণ তরল প্রবেশ করে প্রতি মিনিটে পরিশুদ্ধ তরল এবং দুটি বিককে প্রবাহিত প্লাজমা তাহলে এটা কি ফ্র্যাকশন ফ্র্যাকশন হচ্ছে দুটি নেফন দ্বারা পরিশুদ্ধ তরল কি বললাম নেফন দ্বারা পরিশ্রুত তরল ডিভাইডেড বাই দুটি বিক্ষ দ্বারা গৃহীত তরল বা দুটি বিক্ষ দ্বারা দুটি দুটি বিক্ষ দ্বারা বা বিক্ষে প্রবাহিত প্লাজমা দুটি বিক্ষে প্রবাহিত প্লাজমা তাহলে কি হয় না পরিশ্রুত তরল কম থাকে আর প্লাজমায় বেশি হয় তাহলে এটা অলওয়েজ মান হয় কি একের থেকে কম এটার মান হয় 0.2 এটা হচ্ছে ফিল্ট্রেশন ফ্যাক্টর ঠিক আছে তো মোটামুটি এই পর্যন্তই আজকের ক্লাসটাকে আমি কমপ্লিট করব আর আমাদের একটা ক্লাস হলে এই জায়গাটা শেষ হয়ে যাবে আশা করছি সবাই বুঝতে পেরেছো পরের ক্লাসে আমরা এই চ্যাপ্টারটাকে কমপ্লিট করে নতুন চ্যাপ্টারে যাব তো যাদের কোনো বুঝতে সমস্যা থাকবে অবশ্যই কন্ট্যাক্ট করে নিও তো আজকের ক্লাসটা এখানে শেষ করলাম দ্যাটস অল ফর দ্য ডে হ্যাভ এ নাইস ডে থ্যাংক ইউ